কি বাংলাদেশের জনগণের দেশের তথ্যমন্ত্রী হাসানুল হক নি সাহেবের গ্রামের বাড়ি বা যেখানে অবশ্যই আসেন? হ্যাঁ, মাঝে মাঝে উনি কন্টিনিউ আসেন উনি। আচ্ছা, এলাকার লোকজনের সাথে ওনার কিরকম সম্পর্ক? এলাকার মানুষের সাথে ওনার নিবিড় সম্পর্ক। ওনার বাড়ি, উনি একজন সফল তথ্যমন্ত্রী, মাননীয় সংসদ। ইমু সাহেবের বাড়ি যাওয়ার পথে একটি ঐতিহাসিক ব্রিজ পড়ে, যেটা হচ্ছে ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলা বেড়ামারা থানা, আর এই গ্রামটির নাম হচ্ছে গোলাপনগর গ্রাম। এখানে আসার একটাই কারণ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে ওনার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি যদি কোনো গ্রামবাসী বা ওনার কর্মী পায় তাদের সাক্ষাৎকার নিব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউয়ার্স, আমার সাথে। ইমু সাহেবের বাড়ি যাওয়ার পথে একটি ঐতিহাসিক ব্রিজ পড়ে, যেটা হচ্ছে হ্যারিস সেতু। অনেক বিখ্যাত একটি সেতু, যেটা 1910 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1915 সালে নির্মাণ কাজ শেষ হয়। আমি এখন এই ঐতিহাসিক সেতুটার একটা ভিউ দিব।
প্রাক্তন কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে আছি এবং আমার সম্মুখে যে বাড়িটা দেখেন এটাই হচ্ছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল সাহেবের গ্রামের বাড়ি বা পৈতৃক বাড়ি। দেখুন এই বাড়িটাই ভিউয়ার্স, আমি এখন পুরো বাড়িটার একটা ভিউ দেব। আমি এখন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের গ্রামের বাড়ির ভিতরের অংশে আছি। আমি একটু ভিতরের একটা আমি এখন ইনু সাহেবের বাড়ি করতে করতে ওনার একজন কর্মীর সাথে দেখা হলো, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইয়া এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে যে বাড়িটা, এটাই তো হচ্ছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের পৈতৃক বাড়ি। হ্যাঁ, ইনু সাহেবের পৈতৃক বাড়ি এটা। তো এটা যেহেতু ওনার পৈতৃক বাড়ি, উনি তো মাঝে মাঝে এখানে অবশ্যই আসেন। হ্যাঁ, মাঝে মাঝে কন্টিনিউ আসেন উনি। আচ্ছা, এলাকার লোকজন সাথে ওনার কিরকম সম্পর্ক? এলাকার মানুষের সাথে ওনার নিবিড় সম্পর্ক। এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যবোধ ভাবে এসে তার সাথে সাক্ষাৎ করতে পারে, কথা বলতে পারে, সুখ দুঃখের কথা ভাগ করতে পারে, বলতে পারে। মানে কোন এলাকার মানুষের কোন দ্বিধাদ্বন্দ্ব নাই, ওনার কাছে যাইতে পারে না, ওনার কাছে বসতে পারে না, কথা বলতে পারে না, এরকম কোন ইয়ে নাই। উনি একজন তথ্যমন্ত্রী কিন্তু ওনার বাড়িঘর একেবারেই সাধারণ, এটা আমার কাছে আশ্চর্য হলাম আমি আসলে। উনি অনেক বড় মাপের নেতা কিন্তু ওনার চলাফেরা, ওনার আদর্শ আপনি নিজেও দেখতে পারছেন। আমি বাড়ির ভিতরে দেখলাম একদম, উনি এত ভালো মনের মানুষ। আর আসলে আমি কর্মী হিসাবে না, অনেকেই জানেন, আপনি নিজেও দেখতে পারছেন ওনার বাড়ি। উনি একজন সফল তথ্যমন্ত্রী, মাননীয় সংসদ ছিলেন তিনবার এই এলাকাতে। না এই এলাকাতেই, কিন্তু উনি আসলে
এসব নিয়ে কোনো মাথা ব্যথা না, যে বাড়ি গাড়ি এসব নিয়ে ওনার অর্থবিত্ত নিয়ে ওনার মাথা ব্যথা ছিল না। ওনার এলাকাতে আপনি আমাকে না শুধু অনেকে প্রশ্ন করতে পারেন, ওনার এখনো 1,000 বিঘা জমি আছে। আচ্ছা, উনি কোনোদিন ওই জমি সম্পর্কে ধারণাও নিতে জাননি। ওই যার কাছে আছে সে খাবে, এই নেতাকর্মীদের সম্বন্ধে নির্দেশ দিচ্ছে সে, যে আমার কোন জমি কোন নেতাকর্মী যারা পাবলিক খাচ্ছে যারা চাষাবাদ করে চলছে তারাই শুধু খাবে, কোন এই জমি কেউ নিতে পারবে না। সম্ভবত খানদানি পয়সাওয়ালা, মানে আগে থেকে পয়সা, উনি আগে থেকে ওনার বাবাও একজন রেসপেক্ট ম্যান, ওনার আত্মীয় স্বজন সবাই অনেক ঊর্ধ্বের, অনেক শিক্ষিত এডুকেটেড পার্সন, শুধু উনি এই দেশ সেবাই এবং জনগণের সাথে মিশার জন্য উনি এই এই জাসদ নেতা হিসাবে আবির্ভূত আবির্ভূত। আচ্ছা, উনি এলাকাতে কোন জনকল্যাণমূলক কাজ করছে এরকম দুই একটা কাজের কথা বলুন, যেহেতু উনি এমপি ছিলেন। তারপরে ওনার কাজের এগুলি আসলে অনেক পরিসর, ওই কাজগুলি যেমন সবচেয়ে বড় কথা এলাকায় রাস্তা এবং বিদ্যুৎ, এ দুটাকে শতভাগ সে, রাস্তাটা শতভাগ না করতে পারলে অন্তত 90% রাস্তা সে করছে, আর বিদ্যুৎ শতভাগ এখানে দিয়েছে সে। এবং লোকজনে বলছিল যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি করছে, যে আগে ডাকাতি হতো নাকি, এলাকার মানুষের কথা যে আমরা একটু শান্তিতে আছি, আগে ডাকাতি হতো এগুলো নাকি এখন ডাকাতি চিন্তায় মারামারি রাহাজানি আপনার ওই রাস্তায় গাড়ি চিন্তায় এগুলি থেকে মানুষ আজ 15 বছর মানুষ খুব মানে ফ্রি ভাবে চলাফেরা করতে পারে। ইনু সাহেবের ফ্যামিলি নিয়ে বলুন, ওনার ছেলে মেয়ে? ওনার একটা ছেলে, উনিও এডুকেট পারছেন, আর ওনার ওয়াইফ তো জানেন নারী জোটের নেত্রী। আজকে যে ব্লক করলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের পৈতৃক বাড়ি এবং ওনার গ্রামবাসীর সাক্ষাৎকার, কর্মী সাক্ষাৎকার, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব চাকরি ফরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।